বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো, আর আমিও খুব ভালো আছি। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো গোটা পুজো গেছে, আমি বাপের বাড়ি যাইনি, মানে পুজোর আগে এসেছিলাম, মানে মহলার দুদিন আগে এসেছিলাম। তো এবারে ইচ্ছে করছে একটু বাড়ি যাই, বাড়ির দিকে একটু ঘুরে আসি। তো দু তিন দিনের জন্য যাবো বলে এখনও অবধি প্ল্যান আছে, তবে এক সপ্তাহ থাকা হবে কি না সেটা আমি ঠিক জানি না। তো এবারে কোনো কাজ নিয়ে যাবো না, এমনি শুধুই ঘুরতে যাব। তো এটাই, আজকে সকাল থেকে আবার একটু মেঘলা মেঘলাও করছে, এই বৃষ্টি এই মেঘলা, এই বৃষ্টি এই মেঘলা, আর ওয়েদারগুলো আর ভালো লাগছে না। মানে এই সময় তো বৃষ্টি হওয়ার কথাই নয়, হালকা হালকা ঠান্ডা এসে যাওয়ার কথা। তো সকালের দিকে একটু একটু ঠান্ডা লাগে ঘুম থেকে উঠলে, তারপরে আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার, কেমন যেন ঠিক ভালো লাগে না। তো যাই হোক, পুজোর সময় বৃষ্টি হয়নি সব থেকে বড় কথা। হয়েছে ওই অষ্টমীতে একটু রাতের দিকে হয়েছিল, আর দশমীর দিনকে রাতে হয়েছে, বাদ বাকি পুজোতে বৃষ্টি হয়নি। লক্ষ্মী পুজোর আগে দুদিন খুব বৃষ্টি হলো, লক্ষ্মী পুজোর দিন দিনে মানে সন্ধ্যে থেকে কোনো বৃষ্টি হলো না, তারপরেতেও বৃষ্টি হয়নি, মানে এখন অবধি ঠিকঠাক ওয়েদার, কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা করছে। আর আজ হচ্ছে সানডে, তো আজকে আমি গোছাগুছি করে বিশেষ কিছু নেব না, ওখানে সব কিছুই আছে, মানে জামা কাপড় সব কিছুই আছে, বিশেষ কিছুই নেব না। তবুও খুচখাচ ওই একটু মেকআপ আর একটু ছোটো ছোটো জিনিস, খুচখাচ খুচখাচ জিনিস আর কি, না নিলেই নয় যেগুলো, তো ওইসব নিয়ে আমি আজকে রেডি করে নেব ব্যাগটা, তারপরে বাড়ি যাব। আজকে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো ওখানে গিয়ে আবার দেখাবো ওরা কি করছে না করছে। আর চলো তো আজকের ব্লগটা স্টার্ট করি, আর আজকে সারাদিন আমি কি করছি সেটাও শেয়ার করবো, তোমরা সাথে থেকো পাশে থেকো। তো চা জল খাবার খাওয়া হয়ে গেছে, এবারে আমি এলাম উপরে। তো ব্যাগ গোছাতে গোছাতে একটা টিপস তোমাদেরকে দেব, সেটা বলছি। তার আগে দেখাই আমি কি কি নেব, বিশেষ কিছুই নেওয়ার থাকে না, থাকে চার্জার নেওয়ার থাকে, স্ট্যান্ড নেওয়ার থাকে, আর মেকআপের এই যে পাউচ, আর এই খুচখাচ জিনিস। আর আমাকে বলেছে যে কাঁচি নিয়ে যেতে, পিকুর চুল কাটা হবে, এবারে গেলে আবার পিকুর চুল কাটা হবে। তো খুচখাচ জিনিস আরও কিছু টুকটাক জিনিস আমার নেওয়ার থাকে, বিশেষ কিছুই নেওয়ার থাকে না, কারণ ওখানে আমার পরার জামা কাপড়ও থাকে আর বাইরে টাইরে যাওয়ার জন্য জামা কাপড়ও থাকে। ব্যাগ গোছাতে গিয়ে একটা তোমাদেরকে কথা বলি, যেটা আমি কালকে রাত্রেও করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করার হয়নি। সেটা হচ্ছে এই যে এতদিন বৃষ্টি গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি গেছে, এবং দেখবে যে আলমারিতে থাকা জামা কাপড়গুলো কীরকম ড্যাম ড্যাম একটা গন্ধ হয় না, তো দেখবে এই যে এতদিন বৃষ্টি গেল, তো বৃষ্টি যাওয়ার কারণে দেখবে আলমারিতে একটা ড্যাম ড্যাম গন্ধ হয় আর কি। তো তারপরে অনেকে টাঙ্কে রাখে বিছানাপত্র, হয় না ওই শীতের বালিশ টালিশগুলো, শীতের কাঁথা কম্বল এইসব, তারপরে আলমারিতে তো হয়ই। তো এই এত বৃষ্টি গেছে, এবারে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি গেছে, তোমরা জানোই, মানে যে কোনো জিনিসে সব কিছুতেই ফাঙ্গাস ধরে যাচ্ছে, ডালে চালে পোকা ধরে যাচ্ছে, মানে এমন অবস্থা এবারে যা বৃষ্টি হয়েছে। আর এতটাই বৃষ্টি হয়েছে যে রোদ খাওয়ানো হয়নি জামা কাপড়, আমি খাওয়াই না কোনো কালেই, আমি রোদ খাওয়াই না জামা কাপড়। যখন আমি ওই বাইরে যাই, যে শাড়িটা পরে হয়তো বাইরে গেলাম যেটা ধুতে পারবো না, সেটাই শুধু আমি রোদে দিই, আদারওয়াইজ ওই ভাদ্র মাসে আলমারি খালি করে একেবারে রোদে দেওয়া, এই টেন্ডেন্সি আমার আগেও ছিল না, কোনোদিনও হবেও না, কারণ এতে খাটনি বেশি কী হয়, দিলাম একটু একটু যদি বৃষ্টি পড়ে তাড়াতাড়ি করে তুলে তুলে দেখবো সব ভিজেই গেছে। এবারে এখনকার রোদের তো কোনো গ্যারেন্টি নেই, তোমরা জানো এই রোদ্দুর এই মেঘলা, এই রোদ্দুর এই মেঘলা, এবং রোদ দেখে দেখে জিনিসপত্র আলমারি খালি করা, এটা আমার দ্বারা হয় না একদম, সত্যি বলছি। আমি যখনই জামা কাপড় ঢোকাই, আয়রন করে ঢোকাই, মানে ধরো যে জামাটা যে শাড়িটা আমি পরে গেলাম, ধরো সেটা আমি জলে ধুতে পারবো না, রোদ খাওয়ানোর কোনো ব্যাপারই নেই, তো এসে আমি আর কি রোদে দিলাম, মানে জলে তো ধুই না, এমনি রোদে দিলাম, হয়তো আধা ঘন্টার জন্য রোদে দিলাম এই আমার বারান্দাতে, দিয়ে যখন ওটা আমি আলমারিতে তুলবো একটু ভালো করে আয়রন করে তারপরে তুলি, এরকম করে করেই আমার প্রসেসটা এইভাবেই করেই যায়। তো আর যখন আমি কুর্তি পরি বা জিন্স পরি বা টপ পরি, তখন তো আয়রন করেই নিই, করে করেই রাখি। তো এসব তো হচ্ছে বেসিক নিয়ম, অনেকে করো অনেকে করো না, তো করে নেওয়াটাই বেটার, কারণ এত বড় আলমারির সমস্ত জামাকাপড় যদি ড্যাম হয়ে যায় তাহলে তো আর বলার নেই। তো তার থেকে একটা রাস্তা আছে, একটা টিপস দেবো তোমাদেরকে, এর আগেও আমার অনেক ব্লগে দিয়েছি মনে হয়, মনে পড়ছে না এখন।
তো এই ব্লগে আমি ভাবলাম যে দিয়ে দিই, কারণ আমি নিজেও করেছি, কাল রাতেও আমি করেছি, সব আয়রন করে যখন ঢোকাচ্ছিলাম প্রত্যেকটা প্লাস্টিকে আমি দিয়ে দিচ্ছিলাম। কি সেটা আমি একবার দেখাই। আমি এরকম একটা ব্যাগ বক্সের মধ্যে আমি রেখেছি, সেটা হচ্ছে ন্যাপথলিন। অনেকেই জানো বা অনেকে আবার জানো না, ন্যাপথলিনটা হবে কিন্তু এরকম দেখতে প্যাকেটটা। দেখো ন্যাপথলিনের প্যাকেটটা কিন্তু এরকম দেখতে হবে। এটা প্লাস্টিকটা না, আমার অনেক দিনের তো খুলে ফেলে গেছে। এরকম দেখতে হবে ন্যাপথলিনের প্যাকেট। দেখো ন্যাপথলিন বলস লেখা আছে, আর এই চিহ্নটা কিন্তু আসল। এই চিহ্নটা দেখে তোমরা নেবে, দেখে নাও ভালো করে, এই চিহ্নটা দেখে নেবে। এবার এর বলসগুলো হয় এরকম ডাবল, ভেতরে ডাবল একটা প্লাস্টিক, এটা তো ফেটে গেছে, ডাবল ভেতরে আর একটা প্লাস্টিকের মধ্যে থাকে, তো এরকম দেখতে হয়। দেখো অনেকেই চেনো বা অনেকেই জানো না, যাই হোক এইগুলো কি করবে আলমারিতে দিয়ে দেবে। তো এইভাবে আমি দিয়ে দিলাম। তারপরে এটা যেহেতু প্যাকেটটা একেবারেই ফেটে গেছে, তো আমি এরকম বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি। বক্সে ঢুকিয়ে রাখলে কি হয়, এর হাওয়া লাগে না এবং এটা গলে যায় না, মানে ন্যাপথলিন কিছুদিন অন্তর অন্তর না দেখবে ছোট হয়ে যায়। তো আমি একদম এয়ার টাইট অবস্থাতে রাখি, তাহলে কি এটা সেফ থাকে। এটাকেও সবাই ঢুকিয়ে দেবো। তো যাই হোক এরকম করে আমি আমার জামা কাপড়গুলোকে সেফ রাখি, এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ন্যাপথলিনের একটা সুন্দর কর্পূর টাইপের একটা গন্ধ বেরোয়। তো অনেকে ঘরোয়া টোটকা হিসেবে ওই পাঁচফোড়ন পুটলিতে বেঁধে রাখো, তো সেটাও করতে পারো, সেটা বাদে এরকম জিনিসটা করতে পারো। তবে বাজার থেকে একদম ফুটপাতে বিক্রি হওয়া ন্যাপথলিন কিন্তু তোমরা কিনো না, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। আমি যেটা দেখালাম ওই চিহ্নটা দেখে তোমরা দোকান থেকে নিও, পারলে অনলাইনে অর্ডার করে কিনো, ওটা কিন্তু ভালো। এতে কী হবে, তোমার জামা কাপড়ে ফঙ্গাস ধরবে না এবং পোকা লাগার কোনো চান্সই থাকবে না, তো তোমার জামা কাপড় সেফ থাকবে। এবং ওই বর্ষাকালে দেখবে একটা ড্যাম ড্যাম ভাব থাকে, সেটাও কেটে যাবে। সব থেকে বেস্ট অপশন যে ন্যাপথলিন ইউজ করো, খুব ভালো। তো চলো এবারে আমি প্যাকিংটা করে নিই। তো এখন আমি একটু বাইরে এসেছি ব্যালকনিতে, তো দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার আর থমথমে, মনে হচ্ছে যে বৃষ্টি যখন তখন নামতে পারে। আজকে আমরা বাইকেই যাব, বাট কিভাবে যাব বুঝতে পারছি না, যদি বৃষ্টি হয়ে যায় তো মুশকিল। তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, আমার এই যে লাগেজ বিশেষ কিছুই নেই, কুচকাজ। আর এবারে মেকআপ নিয়ে যাচ্ছি না, এক সপ্তাহ থাকবো বটে, বাট এবারে মেকআপ নিয়ে যাচ্ছি না। আবার নিয়ে যাও, আবার নিয়ে আসো, আর এবারে যাচ্ছি একটু রেস্টই নেব। আর যদি কোনো রকম ক্রিয়েটিভ মেকআপ করি তো এখানেই করব, ওখানে আর মেকআপ কিছু করছি না। আছে ওখানেও কিছু কিছু জিনিস, তবে যদি মনে হয় তাহলে করে দেখবো। কিন্তু মেকআপের যে পিঠে একটা ব্যাগ নিই না রেড কালারের, ওটা আর আজকে নিচ্ছি না। তো চলো এবারে বেরিয়ে পড়বো। Thank you.
আমি ফ্রেশ হয়ে নেব। আর পিকু এখনো ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে 6:30, তো পিকু এখন ঘুমাচ্ছে, তো উঠলে আমি তোমাদেরকে দেখাবো। আমি ততক্ষণ ফ্রেশ হয়ে নিই। কে বা পিকুয়া, টিপ পরেনি, চুলে কাজল দেয়নি, একটু দেখা, একটু দেখা। কি বলবে? তো একটু আগে আমরা বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে মুড়ি আর বেগুনি খাওয়া হলো আর চা খাওয়া হলো। আর পিকু তো ঘ্যান ঘ্যান করছে, রোজকারের মতন যা করে থাকে ও। তো আমি এখন ছাদে এসেছি, তার একটা কারণ আছে বলি। প্রথমত দেখাই, ছাদে কাজ চলছে, ইলেকট্রিকের কাজ চলছে। এখানে দাদা সন্ধ্যাবেলা এই ইলেকট্রিকগুলো কাজ করেছে, ইলেকট্রিকের কাজ করেছে আর কি। এখানে লাইট লাগিয়েছে ছাদে, কালী পুজো উপলক্ষে ছাদে লাইট লাগিয়েছে। আর হচ্ছে কি, আমি এসে শুনছি যে আমাদের বাড়ির নিচে যারা ভাড়া থাকে তাদের আজকে, তারা নন বেঙ্গলি আর কি, তো তাদের করোয়া চৌথ আজকে একটা রিচুয়ালস রয়েছে, অনুষ্ঠান আছে, তো ওরা করবে আমার ছাদে, আমাদের ছাদে, তো সেটাই দেখাবো। তো ওরা আমাদের ছাদে, মানে আমাদের এই দেখো এখানে একটা তুলসী গাছ আছে, এই তুলসী গাছের সামনে, তো ওরা ওদের নিয়মগুলো করবে আর কি। এর আগে আমি একবার দেখেছি, ওই তখন আমার বিয়ে হয়নি, তো ওরা আসছে, চলো দেখাই। এটা সিঁদুর, এটা প্রদীপ, হ্যাঁ এটা হলো জলটা খাওয়াবে সেই জলটা, এটা চালটা, এখানে করবাকে সুজি আর আটা, সুজি আর লুচি, আর এর হলো সন্দেশ আর খাওয়াবে, আর এইদিকে হলো, এটা হলো চাঁদ দেখার জন্য চালুনি, এটা আর এই হলো লোটা, এটা জল, জলটা জল আছে, এটা জলটা আছে, এটা চাঁদকে মানে দেবে, দেব আর এই সকালে সূর্যকে পূজো করেছিস না, ওই জলটাই চাঁদকে আবার পূজো করব। আর এইটা কি আছে, এটা এটা হলো কাশফুলটা, কাশফুল লাগে, কাশফুলটা লাগে। তো এই নিয়মটা একটু বলো, ওই মানে পূজোর কি করেছো আজকে সকাল থেকে? সকালবেলা উঠে এই মানে চাঁদন পড়ে, তারপরে ওই একটা চাচি আছে ওর বাড়িতে গেলাম, যাওয়ার পরে তারপরে ওখানে গিয়ে মানে করবা মা আছে, যেকালে বলে ওই সূর্য, মানে ওই সকালবেলা গিয়ে করবা মা আছে, করবা মাকে সূর্যে যেতে, সূর্যকে যেমন পুজো করতে হয় চাঁদকে পুজো করতে হয়, তো সূর্যকে তখন কি করে ওই মেহেন্দি লাগিয়ে, কাজল লাগিয়ে, তারপর কি করে লাগাও, কি করে লাগাই, ওই 16খানা মানে মেহেন্দি লাগাবো, দুটো করবা মা আঁকবো, দুটো হাতে মেহেন্দি লাগাবো, দুটো পায়ে মেহেন্দি লাগাবো, কপালে একটা টিপ দেবো, ওটা কোনো কিছুর মধ্যে লাগাবে, হ্যাঁ মানে একটা মানে ইয়ে আছে, টুল মতো আছে ওর মধ্যে, জল চৌকি মতো যাকে বলে, ওর মধ্যে করে আর মাকে টিপ টিপ করিয়ে গয়না, যাকে বলে মেহেন্দি পরাবে, টিপ পরিয়ে সিঁদুর লাগিয়ে, এরপরে মানে গঙ্গাজল ছিটিয়ে, তারপরে ওই কি বলে রোলি সিঁদুর দেবো দিয়ে, তারপরে ওই ইয়ে ওই কি বলে ওটাকে, আরে আতে আরবা চাউল যাকে বলে, সেটা দেবো,
দিয়ে এবার পুজো করে তারপরে আবার পুজো করার পর গম লাগে, গম লাগে, একটু গুড় লাগে। এই যে যে জলটা নিয়ে এসেছি এই জলটা কিন্তু সূর্যের সূর্য ঠাকুরের পুজোর জন্য কিন্তু। আর ওই জলটা ওই জলের মধ্যেই মানে গমগুলো দিতে হবে, আর গুড় যে গুড় আছে আখের গুড় আর গম ওটা লোটার গায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে। আর তারপরে মানে ওটা নিয়ে মানে করবা লো করবা দো মানে দুজনের সাথে পাল্টাপাল্টি করতে হবে, তোমার অন্য একজনের লোটার সাথে আমার লোটাটা পাল্টাপাল্টি করতে হবে, কিন্তু তোমার লোটা তোমারই থাকবে আমার লোটা আমারই থাকবে, কারো পাল্টানো যাবে না। তোমার তিনবার আর চার পাক মাকে প্রদক্ষিণ করতে হবে, চার পাক রাউন্ড দিতে হবে। আর এখন সন্ধ্যাবেলা তুমি সারাদিন উপোস? হ্যাঁ সারাদিন উপোস, সারাদিন উপোস করে এবার চলো পুজো করো। ওই এর কাছে করবে তো ওই তুলসী তুলসীর মঞ্চে দাঁড়া, এটা সরিয়ে দিই। একটা দিয়ে দাও না, একটা দুটো ঢুকে যাবে। ফুটো তো আছে, ফুটোর জন্যই তো, হ্যাঁ জলটা এখানে ফুটো আছে তো, হ্যাঁ এই তো। Thank you.
দেখালাম আজকে করওয়া চৌথ ছিল, আমি জানতামই না, মানে এটা নন বেঙ্গলিদের একটা পুজো। তো ও বলল যে পুজোটা কিভাবে হয়, কি করে না করে, একটু মানে লজ্জা লজ্জাই পাচ্ছিল। যাই হোক, ও বললো তো তোমরা দেখলে যে করওয়া চৌথ হঠাৎ করতে, মানে আমি জানতামও না যে আজকে পুজো, এবং আমি এসেছি হঠাৎ করতে বললো যে ছাদে যাব, আর ছাদে যাবো যাই বলেছে আমি তো চলে গেছি ক্যামেরা নিয়ে এই আর কি। আর আমি দেখাই পিকু কি করছে, মস্তান পিকু মস্তান কি করে। পাকিস্তানের আর পিকু এরকম চিৎকা চেঁচামেচি করছে, আর একদিকে রোল বানানো হচ্ছে, তো এইসব চলছে এখন বাড়িতে। আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এখন বাজে হচ্ছে 11টা। আজকে রোল করা হয়েছে রাতের ডিনারের জন্য, তো সবাই আজকে আমরা এগ রোল খাবো। আর পিকু প্রচণ্ড বিরক্ত করছে, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে, আজকে ওর বাবা আছে সানডে বলে, বাবা সারাদিন বাড়িতে, বাবার কাছে সারাক্ষণ, মানে আমার দাদার কাছে সারাক্ষণ বায়না করছে যে এই গাড়িতে নিয়ে যাওয়ার জন্য, ছাদে নিয়ে যাওয়ার জন্য, ওর সাথে খেলতে হবে, ঘুরতে হবে, যাই হোক দেখলেই তোমরা, আর আইসক্রিম খাবে, সব নিয়ে ভীষণ ঘ্যান ঘ্যান করছে। তো ও খেলছে না একদম আমার সাথে, একদমই খেলছে না, যার জন্য আমি ভিডিও ভালো করে করতেই পারলাম না। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর ছোট্ট করে একটা পুজো তোমরা দেখে নিলে, আমিও জানতাম না করওয়া চৌথ নন বেঙ্গলিদের একটা পুজো, স্বামীর জন্য চাঁদকে মনে হয় পুজো করে, এরকমই কিছু একটা, চাঁদ সূর্যকে পুজো করে স্বামীর মঙ্গলের জন্য। তো বেশ ভালো লাগলো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক করে যেও, আর শেয়ার করো, আর সবাইকে বলছি যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইবের পাশে দেখো একটা ছোট্ট বেল আইকন রয়েছে, ওখানে গিয়ে অল বাটনে প্রেস করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, গুড নাইট, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।